ليك بالعزي لك ليك الطاقة ليك. তুরস্ক সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ১৬,০০০ ছুঁই। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর মিছিল থামছেই না। ইতিমধ্যে দেশ দুটিতে নিহতের সংখ্যা বেড়ে ১৫,৮০০তে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। তুরস্কে দুর্যোগ এজেন্সি জানিয়েছে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ১২,৮৭৩ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া ২,৯৫০ জনের মৃত্যু নিশ্চিত করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান ভূমিকম্পে তুরস্ক সিরিয়া জুড়ে ২.৫ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন। গত সোমবার ভোররাতে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও কয়েকটি ভূমিকম্প ও পরবর্তী কম্পন হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানান, দেশটিতে অন্তত ৬,০০০ ভবন ধসে পড়েছে। উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে ২৪,০০০ বেশি জরুরি কর্মীকে। জাতিসংঘ, ইইউ, ন্যাটো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারত, জাপান, ইরাক, ইরান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গ্রিস, পাকিস্তান সহ অন্যান্য দেশের সরকার থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে আন্তর্জাতিক সাহায্য পাঠানো হচ্ছে।